চট্টগ্রাম মহানগরের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে অক্টোবরের 3 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত শারদীয় উৎসব উদযাপনের আয়োজন করা হয়। উক্ত পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি আছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি। অনুষ্ঠানের উদ্বোধক আছেন ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার শ্রী অনিন্দ্য ব্যানার্জি। প্রধান আলোচক আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর সুকান্ত ভট্টাচার্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের অভ্যুদয়, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে আমাদের লাল সূর্য খচিত সবুজ পতাকার জন্ম। আমরা মনে করি আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা বাঙালি, আমাদের দ্বিতীয় পরিচয় কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এবং আমাদের রাষ্ট্রের মূল স্তম্ভগুলোর মধ্যে একটি হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। এরপরে আমরা কি দেখলাম, জাতির জনক হত্যা করার পরে এই বাংলাদেশে আমার তরুণরা শুধু একটি কথা মনে রাখবে, অনেকে আজকে যে ডিজিটাল যুগে অনেকে মনে করে কেন ধার্মিক হব, কেন ধর্ম, এভরিথিং ইজ গেটেবল অ্যাভেলেবল ইন টেকনোলজি, এটি কিন্তু সত্য নয়। আমরা যাযাবরের দৃষ্টিপথের সেই কথা বিজ্ঞান মানুষকে দিয়েছে, বেগ কেড়ে নিয়েছে মানুষের আবেগ। যতদিন মানুষের আবেগ থাকবে, মানুষের মধ্যে ধী মেধা মননের চর্চা থাকবে, তার মধ্যে শুভ শক্তির পক্ষে যে অনুরাগ ভালোবাসা থাকবে, ধার্মিকতা রিলিজিয়াসিটি ইজ এ মাস্ট। এই সময় বিশেষ অতিথি আছেন 20 নম্বর দেওয়ানবাজার ওয়ার্ডের প্যানেল মেয়র ও কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসানি, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী বিমল কান্তি দে, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আইয়ুব খান, উক্ত পরিষদের বিদায়ী সভাপতি মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুণ, পরিষদের সহসভাপতি লায়ন দিলীপ ঘোষ, অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, উক্ত পরিষদের যুগ্ম সম্পাদক শ্রী মিথুন মল্লিকের পরিচালনায় এর স্বাগত বক্তব্য রাখে পরিষদের সাধারণ সম্পাদক শ্রী প্রকাশ দাস অসিত। অব্যাহত সংগ্রাম, আমরা সেই সংগ্রামে জয়লাভ করেছি। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।